আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, ডিপিআরসি হচ্ছে এরকম একটি হসপিটাল, যে হসপিটালটা মানে আমার জানা মতে ডিপিআরসি যে দরজা সবার জন্য খোলা, খুব এরকম খুব কম জায়গায় আছে যারা সরাসরি সকল মানুষের জন্য দরজাটা এরকম উন্মুক্ত রাখেন। ডিপিআরসি হসপিটালে আমার পেশেন্টরা যখন আসেন, দূর দূরান্ত থেকে আসেন, তাদের যে কোনো কোয়ারি থাকে তারা যেমন সরাসরি প্রশ্ন করে তাদের উত্তরগুলো পেতে পারে, এবং স্যার এমন ওপেন করে দিয়েছেন যে প্রয়োজনে তারা ভর্তি যে পেশেন্টগুলো আছে যারা ট্রিটমেন্ট নিচ্ছেন তাদের সাথে সরাসরি তারা কথা বলার সুযোগ আছে, যে তারা কেমন ট্রিটমেন্ট নিচ্ছেন, কেমন আছেন, এই সব বিষয়ে জেনে শুনে বুঝে তারা ট্রিটমেন্ট নিতে পারে। সো এটা আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গায় আসলে এই ধরনের একটা সুযোগ রাখা উচিত, যে আমরা যখনই যে কোনো ধরনের সেবা নিতে চাই বা যদি সেবা নিতে চাই আমরা, যাতে আমরা অবশ্যই জেনে বুঝে সবকিছু নিতে পারি। যাক, দর্শক বেশি কথা বাড়াবো না, আজকে আমার সাথে আমার সেটে আমাদের একজন বোন এখানে উপস্থিত আছেন, যিনি দীর্ঘদিন যাবত ওনার অস্টিওআর্থ্রাইটিস এবং PLID এই সমস্যায় উনি ভুগছিলেন, এবং যখনই সন্ধান পান এই ডিপিআরসি হসপিটালের ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান স্যারের ট্রিটমেন্ট সম্পর্কে জানেন, কালক্ষেপণ করেনি, সরাসরি চলে আসেন এবং ট্রিটমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ এখন অনেকটুকুই ভালো আছেন, সুস্থ আছেন। আসুন দর্শক, পরিচিত হয়ে আমাদের আজকের এই বোনের সাথে, এবং জানার চেষ্টা করব যে কি কি সমস্যা নিয়ে উনি এসেছিলেন, কি কি ট্রিটমেন্ট করেছিলেন এর আগে। আসুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নামটা যদি বলেন। নাসিমা আক্তার, আমি চাঁদপুর কুসুর থেকে আসছি। আচ্ছা, আমার 53 বছর বয়স। 53 বছর, আচ্ছা। হাউস ওয়াইফ নাকি সার্ভিস? না, আমি সার্ভিস করি, সরকারি চাকরি করি, আমি হেলথ ডিপার্টমেন্টে আছি, হেলথ ইন্সপেক্টর। এটা কি আপনি চাঁদপুর জেলাতেই আছেন? না, আমি এখন বর্তমানে কুমিল্লা ডিস্ট্রিক্টে আছি। কুমিল্লা ডিস্ট্রিক্টে? জি, আমি কিন্তু আমার জার্নিটা বেশি পড়ে, এই জন্য আমার ব্যথা বেশি সবসময়। আচ্ছা, আমার দর্শকদের জন্য যদি একটু খুলে বলতেন যে আপনি যে আপনার হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা, এটা শুরুটা কত বছর আগে হয়েছিল? আমার 1400 থেকে আরম্ভ হয়েছে। আমি 1400 থেকে আপনার এই যে ঢাকা মগবাজার হাসপাতালে 2 মাস আমি শুধু কন্টিনিউ, আমাকে ওনারা ইয়ে দিছে ট্রাকশন, কন্টিনিউ বলছে স্যার যে ট্রাকশন দিয়ে যান। তখন থেকে আমার একটু একটু কমছে, এরপর আর কমে নেই। 1600-এর লাস্টে ডিসেম্বর আমি পুরো পঙ্গু হয়ে গেছিলাম। 1700-এ পঙ্গু হয়ে যাওয়ার পর আমাকে যে ইয়াতে হসপিটালে আনা হয়েছে, এখানে আমি 11 দিন ছিলাম। আমার অনেক টাকা গেছে, ডেইলি 15,000-17,000 টাকা আমার বিল উঠতো, কিন্তু পারফেক্টলি আমার ব্যথা কমাইতে পারে না কেউ। ওখানে গেছে ডাইরেক্টলি আমাকে বলতেছে, মা আপনার অপারেশন লাগবে, আপনাকে কোনো আমরা থেরাপি জাস্ট কিছু দিব না, আপনি একদম ফাটপাজে চলে গেছেন। মনে স্যার আমি অপারেশন করবো না, মাত্র একই দিনকে ছুটি পেয়েছি, আমি গভর্নমেন্ট চাকরি করি, এখন কিন্তু আমার হবে না, আমি পারবো না। এখন ওখান থেকে আমার 21 দিনকে ছুটি শেষ হয়ে গেছে, আমি বাংলাদেশ চলে আসছি। বাংলাদেশ চলে আসার পর আবার ব্যথা বাড়ছে। স্যার আমি কুমিলে তখন ছিলাম, হসপিটালে ভর্তি ছিলাম, তাও 17 দিন আমার তো পারফেক্টলি কেউ ব্যথা কমাইতে পারে না, এত সাংঘাতিক ব্যথা। হ্যাঁ, অনেক ব্যথা। এরপর এই ব্যথা নিয়ে আমি কিন্তু ঠিক চাকরি করতে হয়েছে, আমার কাজ করছি আলহামদুলিল্লাহ। তারপর আমি আজকে কয়েক বছর স্যারের এটা দেখে কিন্তু কত একটা ইয়ে দেই না, এবারে একদম ডিফারেন্টলি, মানে আমি ইচ্ছা করে স্যারের ইয়ে নিয়েছিলাম, উদ্যোগ নিয়েছি যাবই আমি। তো 1 মাসের মধ্যে ইনশাল্লাহ আমি আসছি। স্যারের পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, আগের পরীক্ষা সব বাদ, বলছে আপনি ইমিডিয়েটলি ভর্তি হন। আমি স্যার আমি তো সরকারি গভর্নমেন্ট চাকরি করি, তো শিকার ঠিক আছে আপনি সবকিছু ওখান থেকে নিয়ে আসেন। দর্শকদের উদ্দেশ্য বলতেছে সবাই যেন আমার মতে ব্যথা নিয়ে না বুঝে, স্যারের এই ডিপিআরসি হসপিটালে যেন অবশ্যই সবাই চলে আসে। তারপরে এই যে 2014 সাল থেকে যে আপনার এই প্রবলেমটা শুরু হলো, তারপর থেকে এই আজ পর্যন্ত মানে এখন আপনি যতটুকু সুস্থ আছেন, এতটুকু মনে হয় সুস্থ এর আগে কখনো না? না না না, কখনো হই নাই। আমার তো এখন শরীর পাতলা হয়ে গেছে, এত ভালো লাগতেছে। আমি যখন এখন আপনি কি বলতাম, মানে যে বলে না যে দোজক থেকে বেহেশত আসে, ঠিক তদ্রূপ আমারটা হয়েছে। মানে এটা বলা যায় এক ধরনের আসলে নতুন একটা জীবন ফিরে পাওয়া। জীবন পেয়েছি আমি, জি। যখন অসুস্থ ছিলেন একদম বিছানা থেকে উঠতে পারতেন না, অফিসে যেতে পারতেন না, মানে পুরো জীবন একরকম প্রায় অচল হয়ে গেছিল, নিজের কাজগুলো নিজে করতে পারতেন না, নামাজ পড়তে গেলে কষ্ট হতো। আরে বাবুরে, আমার নামাজ পড়তে যে আমি যে আল্লাহর কাছে যে কান্নাগুলি কাটছি, আমি সারা জীবন সেজদা দিয়ে নামাজ পড়ছি। আমি 14 থেকে 22 পর্যন্ত আমি শুধু ইশারায় নামাজ পড়তাম, সেজদা যেতে পারতাম না। এখন আমি আজকে 3 দিন সেজদা দিয়ে নামাজ পড়ি, সারার জন্য পড়ছি, শুক্রের নামাজও পড়ছি। জাল্লা ওনারও ছিল যেন বাংলাদেশ আর কোনো ঘরে ঘরে কোনো PLD রুগী না রাখে, আলহামদুলিল্লাহ।
মা, এই যে আপনার কথাটা শুনলাম যে দীর্ঘ এতগুলো বছর পরে আপনি সিজদা দিয়ে নামাজ পড়ছেন, এর থেকে বড় আত্মতৃপ্তি আসলে আর কি আছে? তো আমরা যখন আসলে সুস্থ হই ভিতর থেকে, কিন্তু আমরা আসলে বুঝতে পারি যে এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, ভালো আছি। একটা সময় আপনি অনেক হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলেন যে কি হবে আসলে, আমাকে এমন ডাক্তার বলছো আপনি পঙ্গু হয়ে যাবেন, আপনি অপারেশন করেন, যে ডাক্তার দেখতো আমার বাংলাদেশের, আমি তারপর তারপর কোন হাসপাতাল বাদ রাখি নাই, সবাই শুধু আমাকে অপারেশন অপারেশন অপারেশন, আমি অপারেশন হবো না। আমি ঢাকা সাবা হসপিটাল দুইবার ভর্তি ছিলাম, ওখানে বলছে আন্টি আপনি অপারেশন হবেন না, আপনি শুধু থেরাপি দিয়ে যান। তো ওখানে তার এত পারফেক্টলি এত আপডেট আপনার ইয়ে নাই, আপনাদের ওখানে নাই। তো যাই হচ্ছে সাময়িক আমি চলতে পারছি আলহামদুলিল্লাহ, তাও আলহামদুলিল্লাহ চলতে পারছি। তো আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবত এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন শুধুমাত্র না জানার কারণে। তাদের জন্য আপনি আপনার উপদেশমূলক কিছু কথা বলবেন? অবশ্যই আমি বলবো, আমি যেরকম সুস্থ হয়েছে দীর্ঘদিন ব্যথা নিয়ে স্যারের কাছে আসা, স্যারের উসিলা আল্লাহর রহমত। এখন আমি বলি সব মা বোনদেরকে বাংলাদেশের যারা পিএলআইডি আছে তারা যেন স্যারের এই ডিপিআরসি হসপিটালে এসে আমার মতো এরকম চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক, আমার বলার কিছু নাই, উনি যথেষ্ট পরিমাণে এক্সাইটেড। আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না যে আপনি যখন অসুস্থতা থেকে সুস্থতায় ফিরে আসবেন, এই যে একটা জীবনের নতুন একটা আশ্বাস, এটা পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে পাওয়া সম্ভব না। দোয়া করবেন আমার এই বোনটির জন্য যাতে উনি জীবনের শেষ দিন পর্যন্ত এমনটাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনাদের ভিতরে যদি কেউ থাকেন সেই বরাবর মতো বলবো, চেষ্টা করুন, ঘুরে দাঁড়ান, সুস্থ হতে হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।